আমি তো একশোবার বলছি আমি ওনাকে চিনি মন মান পলিটিক্স করি ওনার বাড়ি বাড়ি উনি আমার এসছেন মোহনবাগান নিয়ে বৈঠক হয়েছে কারণ স্ত্রী তিনি মোহনবাগানের অঞ্জন মিত্রর কন্যা বলেছিলেন আমার স্ত্রীর সঙ্গে একবার বসতে আমার মেয়ের সঙ্গে বসতে আমি একশোবার এবং উনি যে ফোনের পুরো অডিওটার কথা বলছেন না আমি দেখছি একটা জল থেকে ওটা চিংড়ি মাছের মতো হাত পা ছড়ছে তাতে এটাও বলা আছে যে মোহনবাগান ইস্যু নিয়েই ওনার সঙ্গে বসেছি অডিওটা ছাড়বো আমার মুড হলে আমি এখন ছাড়বো আমার মুড হলে আমি পাঁচ মিনিট বাদে ছাড়বো আমার মুড হলে আমি আগামীকাল কাল, এই নিয়ে লাফাক বাকিটা কালকে দিয়ে দেবো আর ওই ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে দেখা হওয়া নিয়ে বলছিল না যে আমার বাড়ির তলায় বিজেপি নেতারা ছিল সেখানে আমি গেছি ওই ভিডিও অডিওটায় এই কল্যাণ চৌবে ক্ষমা চেয়েছে ক্ষমা মিথ্যা কথা বলেছে বলে ক্ষমা চেয়েছে আরে আমি ওটার সময় আর ওখানে থাকেন বিজেপির আরেকজন নেতা আমাকে বিজেপির ছেলেরা বললো এখানে মিষ্টিমুখ করো হ্যানম্যান তাদের ওখানে কোনো রাজনীতির কথাই হয় না একটা হাসি ঢাটটা হচ্ছিল এবং সেখানে উনি বলছেন বিজেপি নিয়ে তো তারপরে উনি যা স্টেটমেন্টটা দিয়েছিলেন ওই টেলিফোন অডিওতে রয়েছে উনি বলেছেন আমি এটা বলতে চাইনি আমাকে কোন কোনো নেতা চাপ দিয়ে আপনার বিরুদ্ধে মিথ্যে করেছেন আমি তার জন্য দুঃখ প্রকাশ করছি ও দুঃখ প্রকাশ করেছে অডিওটা কখন ছাড়ব বলুন এখন বাজে ছটা যান রাত্রির আটটায় পুরো অডিওটা ছেড়ে দেবো আজ রাত আটটায় পুরো অডিওটা ছেড়ে দেবো দেখবেন কল্যাণ চৌবে দুঃখ প্রকাশ করেছে নির্লজ্জ বেহায় আবার সেটা নিয়ে কথা বলছে ভোটে হারবে বুঝে মানিকতলায় হারবে বুঝে আমি মানিকতলার ভোটার নই আমার কাছে কেন ফোন করেছিল কারণ জানে আমি তৃণমূলের কোর কমিটি ইলেকশন করছি সাবোডাস করানোর জন্য ফোন করেছিল আমি ভোটার নই আমার ভোট চাইতে ফোন করেনি সাবোডাস করানোর জন্য এবং আপনি করলে আমি পথ দেব আরে কল্যাণ চৌবে যদি মূরত থাকে চল ভাই সিবিআইকে চিঠি দে যে আমি ওই অডিও আমি কোথাও কোনো জালিয়াতি করেছি কিনা কোনো রাজ্য পুলিশ বলছি না বিজেপি তো বিজেপি সিবিআইকে দিয়ে তদন্ত করা আমি আমার যন্ত্রপাতি নিয়ে সিবিআই অফিস চলে যাব বলার মুরদ নেই রাত্রিবেলা ফোন করে অফার দিতে গিয়ে ফেসে গেছে এখন বোকার মতো কথা বলছে বিজেপি জড়িয়ে ভাবছে যদি বলা যায় হাস্যকর কথাবার্তা যেখানে আমার বাড়িতে একটা সময় মুকুলদার আসতেন বিজেপি নিয়ে যাওয়ার জন্য আমি যাইনি বিজেপি আমার টেলিফোন অ্যাডভাইসারি কমিটি চেয়ারম্যান করেছে আমি রিফিউজ করেছি আমার বাড়িতে লকেট চট্টোপাধ্যায় আমার বন্ধু তারা আমরা একসঙ্গে চা খেয়েছি ওই তো বলিনি তো আমি বিজেপিতে যাব দিলীপ ঘোষকে জিজ্ঞাসা করুন কল্যাণ চৌবে কি উত্তর কলকাতার সভাপতি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ আর একটা কথা বলে রাখি আমাকে না এই পচা কল্যাণকে ধরে আমায় যেতে হবে না আপনারা সবাই শুনে রেখে দিন নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী আমাদের বিরুদ্ধ দলের তিনি আমায় চেনেন আমার কাকা আমার নিজের কাকা গুজরাট ক্যাডারের আইএস নরেন্দ্র মোদী যখন চিফ মিনিস্টার আমার কাকা তার অ্যাডিশনাল চিফ সেক্রেটারি ছিলেন নরেন্দ্র মোদী আমায় জড়িয়ে ছবি তুলে সেই ছবিটা আমার আইনজীবীর তোলা আমার চেনাশোনার লেভেলটা একটু ভেবে রাখবেন নরেন্দ্র মোদীকে আমি চিনি দিলীপ ঘোষকে আমি চিনি বিজেপি যাওয়ার ইচ্ছা হলে এই পচা কল্যাণকে লাগবে না শ্রাদ্য মতো মুখ করে কথা বলতে হলে না কথারও একটা আরে বলছে খবর রাখে নাকি আমি বিজেপিতে যাব খবর আছে এক মাসের মধ্যে নাকি আমি বিজেপিতে যাব কত বড় মূর্খ যদি আপনার খবর ঠিক হয় তাহলে আমি আপনার প্রস্তাবের ফোনটা বাইরে বার করে দেব যদি এই খবর ঠিক হয় মানে কত বড়ো আকাট হলে এই কথাটা বলে যে এক মাস দু মাসের মধ্যে নাকি আমি বিজেপিতে যাব ওই খবর যদি ঠিক হয় তাহলে তো আমি ওর অফারটা নেব তাহলে আমি ওর অফারটা বাজারে করে দেবো কেন ধরা পড়ে গেছে কারণ নেই আমি ভোটার নই যে আমাকে ফোন করে ভোট চাইবে সাবোটাস করানোর অফার নিয়ে ফোন করেছিল রাত আটটায় ফোনটা দিয়ে দেবো দেখতে পাবেন দুটো জিনিস গোটাটার মধ্যে আমার বিজেপি যাওয়া নিয়ে কোনো কথা নেই গোটাটার মধ্যে আমার বিজেপি যাওয়া নিয়ে কথা নেই দুই আমার বিরুদ্ধে প্রেস রিলিজ দিয়েছিল কুৎসা করেছিল বলে আমার কাছে ক্ষমা চেয়েছে ক্ষমা চেয়েছে এই কল্যাণ ক্ষমা চেয়েছে সামনে থাকলে কান ধরে ক্ষমা চাইতো দূর থেকে ক্ষমা চেয়েছে ফোনে ক্ষমা চেয়েছে রাত আটটায় দেখবেন পুরো অডিওটা দিয়ে দেবো